गेजिंग नहीं करता, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को, ऐसा ही चल रहा है। ECL बंद हो गया है कि वो प्राइवेट को दे रहा है। বংশাবতীর জল ছেড়েছে মমতা ব্যানার্জি। আর গত 22 সাল থেকে কোন বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি দুর্গাপুর ব্যারাজের কাছে দেখছি ডিভিসির জলের স্রোত এখনো বইছে, আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না, এবং এই দুটো তিনটে দিন আরো বৃষ্টি হবে। তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। যদি বাঁধের উপরে ওভারফ্লো জল হতো তাহলে ডিভিসির জল হতো, বাঁধ ভেঙেছে। পুরসুড়াতে 4 জায়গায়, খানাকুলে 7 জায়গায়, উদয়নারায়ণপুরের 5 জায়গায়, আমতার 3 জায়গায়, পাঁশকুড়ার 6 জায়গায়, ঘাটালের 15-র বেশি জায়গায় বাঁধ ভেঙেছে। ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি। আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, এর মানব না।